হাজরা ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধু, আমি যেখানে রয়েছি সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি টমেটো ক্ষেতে রয়েছি। এর আগেও আমার এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেলে আপনারা টমেটো ক্ষেতের ভিডিও দেখেছেন, কিন্তু এটি আধুনিক প্রযুক্তিতে এই টমেটো ক্ষেত তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালচিং পেপার দ্বারা এই টমেটো ক্ষেতটি তৈরি করা হয়েছে। মালচিং পেপারের গুরুত্ব অবশ্যই আপনারা জানেন। মালচিং পেপার দেওয়ার কারণে টমেটোর গাছের গোড়ায় অবশিষ্ট যে ঘাসগুলো হয় এই ঘাসগুলো হয় না এবং এই গাছগুলো পর্যাপ্ত পরিমাণে খাবার পায়। তাই মালচিং পেপার দিয়ে যে কোনো কিছু চাষ করলে অধিক ফলন পাওয়া যায়। চলুন এই সুন্দর টমেটো ক্ষেত ঘুরে আসি। মালচিং পেপার দেওয়ার কারণে গাছগুলো কিন্তু অনেক সতেজ এবং অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো গাছে ফুল এসেছে, এমনকি আগাম টমেটো ধরা শুরু করেছে। দেখতে পাচ্ছেন গাছে ছোট ছোট টমেটো ধরাও শুরু করেছে। মালচিং পেপার দেওয়ায় গাছগুলো অনেক সুন্দর খাদ্য পাচ্ছে, তাই অনেক বেশি সতেজ হচ্ছে। চাইলে আপনারাও এইরকম মালচিং পেপার দ্বারা যে কোনো কিছু চাষ করতে পারেন, তাহলে এইরকম গাছগুলো অধিক সুন্দর হবে, ফলনগুলোও হবে বেশ ভালো। দেখুন আমি একটু মালচিং পেপার আপনাদেরকে দেখাই। আমি যদি মালচিং পেপার উঠিয়ে নেই তাহলে দেখছেন এখানে অবশিষ্ট কোনো ঘাস বা কিছু নেই। আমরা যদি গাছের গোড়ায় বা গাছের নিচে যে খাবারগুলো দেব গাছের জন্য সেটি শুধুমাত্র এই গাছই পাবে, কারণ মালচিং পেপার দেওয়ার কারণে এখানে কোনো ঘাস নেই। তাই পর্যাপ্ত পরিমাণে গাছ খাবার পাবে, সঠিক ফলন দিবে এবং গাছগুলোও হবে অনেক সুন্দর। মালচিং পেপার দিয়ে যখন আপনারা টমেটো ক্ষেত অথবা টমেটো চাষ করতে যাবেন, সর্বপ্রথম আপনাকে জমিটা সুন্দর করে চাষ করে নিতে হবে। চাষ করে নেওয়ার পরে আপনাকে এইরকম আইল তৈরি করতে হবে, যেমনটা এই জমিতে দেখতে পাচ্ছেন। আইল তৈরি করার পরে আপনাকে মালচিং পেপার বিছিয়ে নিতে হবে। তারপরে একটু মালচিং পেপার ছোট ছোট ছিদ্র করে টমেটো গাছগুলো রোপণ করতে হবে। রোপণ করার কিছুদিন পরে গাছগুলো যখন বড় হবে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আইলের দুই পাশে করে বাঁশ অথবা লাঠি দেওয়া হয়েছে, আর এই যে এইরকম করে সুতায় টানা দেওয়া হয়েছে যাতে গাছগুলো দুই পাশে হেলে না পড়ে। গাছে যখন পর্যাপ্ত পরিমাণ টমেটো ধরা শুরু করবে তখন গাছ দুপাশেই হেলে পড়ে যাবে না, এই সুতার উপরে ভর করে থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ টমেটো ধরবে। এই কারণেই এই সিস্টেম করে দেওয়া হয়েছে বাঁশ এবং সুতা। দর্শক বন্ধু, আপনারা যারা এইরকম মালচিং পেপার দিয়ে টমেটো চাষ বা বিভিন্ন কিছু চাষ করতে চান, অবশ্যই
এই ভিডিওটি তারাই সুন্দর করে দেখবেন। মালচিং পেপার দ্বারা যারা টমেটো চাষ করতে চায় অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাই বুঝতে পারে কিভাবে মালচিং পেপার দিয়ে টমেটো চাষ করা যায়। আমরা আবারও এই জমিতে ফিরে আসব, যখন পর্যাপ্ত পরিমাণ টমেটো ধরা শুরু করবে তখন আবারও একবার এই ক্ষেতের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।